আসসালামু আলাইকুম, আমি আসিয়া মিম। আমি গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স থেকে খাদ্য পুষ্টিবিজ্ঞান বিভাগ থেকে এবার এমএসসি কমপ্লিট করেছি। আজকে কথা বলবো আমাদের হোম ইকোনমিক্স কলেজে টোটাল 5টি ডিপার্টমেন্ট আছে, ফুড অ্যান্ড নিউট্রিশন, রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল রিলেশনশিপ, আর্ট অ্যান্ড ক্রিয়েটিভ স্টাডিজ, ক্লোথিং অ্যান্ড টেক্সটাইল। তো এই 5টা ডিপার্টমেন্টের মধ্যে আমাদের যে ডিপার্টমেন্ট ফুড অ্যান্ড নিউট্রিশন, আজকে এই ডিপার্টমেন্ট রিলেটেড কিছু কথা বলবো। কারণ অনেকেই মনে করে যে হোম ইকোনমিক্স মানে গার্হস্থ্য অর্থনীতি, এখানে হয়তো পড়াশোনা করা মানে হচ্ছে শুধু রান্নাবান্না শেখানো হয়, এরকম অনেকেই অনেক ধরনের ভুল ধারণা নিয়ে থাকেন। আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে আপু, এখানে এই সাবজেক্টে পড়াশোনা করলে কি শুধু রান্নাবান্না শেখানো হয়, এরকম অনেকেই জিজ্ঞেস করে থাকে। তো আজকে এই বিষয়ে ভুল ধারণা ভাঙানোর চেষ্টা করব। আসলে বর্তমান বিশ্বে আমাদের হেলথ সায়েন্স প্রসারের সাথে যে বিষয়গুলোর ব্যাপক প্রসার এবং প্রয়োজনীয়তা বৃদ্ধি পেয়েছে, তার মধ্যে কিন্তু এই ফুড অ্যান্ড নিউট্রিশন সাবজেক্টটি খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। আমাদের এই ডিপার্টমেন্টে ফলিত পুষ্টি, খাদ্য ব্যবস্থাপনা, খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি, গণপুষ্টি, পথ্যবিদ্যা, উচ্চতর পুষ্টিবিজ্ঞান, ক্লিনিক্যাল অ্যান্ড থেরাপিউটিক নিউট্রিশন, জনস্বাস্থ্য ও পুষ্টি এবং গবেষণাসহ গুরুত্বপূর্ণ অত্যাধুনিক আধুনিক কোর্সসমূহের তথ্য এবং ব্যবহারিক জ্ঞান দেওয়া হয়। আর এই বিভাগের শিক্ষার্থীরা শুধু যে রান্নাবান্না নিয়ে ব্যস্ত থাকবে বিষয়টা এরকম না, এখানে যারা পড়াশোনা করে বের হয় তারা এখান থেকে নিউট্রিশনিস্ট, ডায়েটিশিয়ান, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক রিসার্চার, তারপরে টিচার, খাদ্য ব্যবস্থাপক হিসেবেও নিজেরা তাদের ক্যারিয়ার গঠন করতে পারে। এগুলোর পাশাপাশি সে চাইলে বিভিন্ন ধরনের এনজিও ভিত্তিক বা প্রাইভেট সেক্টরগুলোতেও সে জব করতে পারে। তো আজকে এই ছিল। তো ঠিক আছে, অন্য আরেকদিন অন্য ডিপার্টমেন্ট সম্পর্কে আমি জেনে আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, ধন্যবাদ।